সকলকেই শুভ নববর্ষ। 1428 বাংলা সন। আমরা আজকে আমি এই বাংলা সনে প্রথম যে পহেলা বৈশাখ, সেখানে আমি সকলকে শুভেচ্ছা জানাই। যারা আমার অগ্রজ তাদেরকে প্রণাম জানাই, যারা বন্ধু স্থানীয় তাদেরকে জানাই প্রীতিয় শুভেচ্ছা, এবং যারা বয়সে ছোট তাদেরকে আমি প্রীতি শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই। তা আজকে পহেলা বৈশাখ আমাদের সারা বাংলা জুড়ে নানা জায়গায় বিভিন্ন ধরনের পারিবারিক এবং ব্যবসায়িক অনুষ্ঠান পালন হয়ে থাকে। ব্যবসায়ীরা এদিন গণেশ পুজো করে নতুন হালখাতা চালু করেন। হালখাতা তাহলে পহেলা বৈশাখ বা নববর্ষের এই প্রথম দিনে আমাদের যেটা আমরা দেখি যে দোকানে দোকানে ব্যবসায়ীরা তারা হালখাতা চালু করেন। আগে গণেশ পুজো হয়, তারপরে হালখাতা চালু করেন। এই হালখাতা হচ্ছে যে আগেকার বছরের যে পুরনো হিসাব, সেই হিসেব এখানে নতুন করে লেখা হয়, এবং পুরনো যত দেনা পাওনা, যত ওই যেরকম ধার বাকি যা যা আছে সেটা খরিদ্দাররা মিটিয়ে দেন, যতটা সম্ভব মিটিয়ে দেন, তারপরে যা থাকলো বা পুরোটাই হয়তো মিটিয়ে দেন। এই নতুন খাতায় এবার সেগুলো উঠবে, যেটা অ্যাকাউন্টেন্সির ভাষায় আমরা ব্রড ফরওয়ার্ড বলি। তা এই যে পহেলা বৈশাখ উদযাপন, আমরা এর ইতিহাস কিছুটা জানি। যে আমরা জানি যে যীশু খ্রিস্টের জন্মের 57 বছর আগে ভারতবর্ষের সম্রাট বিক্রমাদিত্য চালু করেন বিক্রম সংবত। তিনি হিন্দু রাজা ছিলেন এবং হিন্দু রাষ্ট্র নেপাল এই পঞ্জিকা মেনে চলে। তাহলে এই যে ক্যালেন্ডার, এটাকে হিন্দু ক্যালেন্ডার বলা হয়, অনেকে নেপালি ক্যালেন্ডারও বলেন। তাহলে এই বিক্রম সংবতের যে পঞ্জিকা, সেটাই আসলে আমাদের বাংলা পঞ্জিকা। রাজা শশাঙ্ক যখন এই বাংলা শাসন করেন, সেটা খ্রিস্ট 7 শতাব্দী, ওই সময়ে বাংলা সাল গণনা শুরু হয়। তখন এই বিক্রম সংবত তার ক্যালেন্ডারে বয়স হয়েছে 650 বছর। তা যখন বিক্রম ক্যালেন্ডারের সূচনা হয়, তখন বাংলা, তখনই আসলে, তখন তো লিখিত ফর্মে বাংলা ভাষাটা ছিল না। তা যখন থেকে বাংলা লিপি চালু হলো, তখন থেকে এই বাংলা ক্যালেন্ডারেরও শুরু হলো। তা যাই হোক, আমরা জানি যে বৌদ্ধ দেশে, বৌদ্ধ ধর্ম অবলম্বনকে যে বিভিন্ন দেশ, যেরকম মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ভুটান, শ্রীলঙ্কা ইত্যাদি দেশেও এই ক্যালেন্ডার এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়, অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখ তারা নববর্ষ উদযাপন করে। তারা এটাকে বৌদ্ধ পঞ্জিকা বলে। যাই হোক, এই বিষয়ে বিভিন্ন ব্যাপার মতবাদ আছে। তাহলে বৌদ্ধ যেহেতু অনেক পুরনো, যার ফলে এই বিক্রম সংবতের চেয়ে সেটা প্রায় 488 বছরের পুরনো হয়। তাই যাই হোক, এই সমস্ত পঞ্জিকাতে মাস গণনা এরকমভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ ইত্যাদি ক্রমে তাই হয়। তাই এই যে ভারতবর্ষে, যে আমাদের বাংলায় বিশেষ করে যে পাল শাসন, পাল রাজাদের শাসন, তারপরে সেন রাজাদের শাসন, এগুলো পেরিয়ে যখন মুঘল সম্রাটদের হাতে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে আসে, তখন তারা ইসলামিক ক্যালেন্ডার বা আরবি ক্যালেন্ডার হিজরি অনুযায়ী তারা এই রাজ্য পরিচালনা করতে শুরু করে। তা এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা জানি বাবর, তার ছেলে হুমায়ুন, এবং তৃতীয় সম্রাট হচ্ছেন আকবর। তিনি এই যে চান্দ্র মাস অনুসারে যে ক্যালেন্ডার, সেটাকে পরিবর্তন করে তিনি বাংলা ক্যালেন্ডার আবার নতুন রূপে সংস্কার করে চালু করেন। যে হিজরি পঞ্জিকা, সেই পঞ্জিকা চান্দ্র মাস অনুসারে হওয়ায় 354 থেকে 355 দিনে এক বছর হয়। আবার যেটা সৌর বছর, যেটা সেটা 365 দিন কয়েক ঘন্টা হয়, তার মানে প্রায় 10 দিনের ছোট হয় চান্দ্র মাস অনুযায়ী হিজরি সাল। ফলে এই হিজরি পঞ্জিকা অনুযায়ী একই মাস
কয়েক বছর পরে ঘুরে ঘুরে আবার অন্য ঋতুতে চলে যায়। এর ফলে কি হয়, কৃষকদের যে ফসল ওঠে সেই ফসল ওঠার পরেই তো তারা খাজনা পরিশোধ করে, বিভিন্ন মাসে হওয়ার জন্য তাদের খাজনা দিতে খুবই অসুবিধা হচ্ছিল। বিচক্ষণ সম্রাট আকবর এটা বুঝেছিলেন, তখন তিনি এটাকে পরিবর্তন করার কথা বলেন। তিনি ইরান থেকে বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী আমির ফতেরুল্লাহ সিরাজিকে তিনি আহ্বান করে নিয়ে আসেন এবং এই চন্দ্র যে বর্ষপঞ্জি সেটাকে সৌরপঞ্জিতে পরিবর্তন করার দায়িত্ব তিনি অর্পণ করেন। এইভাবেই সৌরপঞ্জি অনুসারে বাংলা পঞ্জিকার নতুন যাত্রা শুরু হয়। তাহলে এই যে বাংলা নববর্ষ, এটা আমরা দেখি যে ব্যবসায়ীরা তাদের নতুন করে ব্যবসার খাতা, যেটাকে আমরা ওই খেরোর খাতা আমরা বলি, লাল মলার দেওয়া একটু অন্যরকম খাতা, যেগুলো আমরা ব্যবহার করি সেরকম নয়, সেখানে হিসেবপত্র লেখা হয়, পুরনো বছরের হিসাব, যে যতটা খরিদ্দাররা যে যতটা বকেয়া মেটালো তারপরে অবশিষ্ট যা থাকলো সেটা ব্রড ফরওয়ার্ড করে নতুন খাতায় আনা হয়। আবার ওই যখন চালু হলো, মূলত কিন্তু ওই খাজনা আদায় এবং ব্যবসায়িক যে রীতিনীতি, এই দুটো সুবিধার জন্যই, ব্যবসার সুবিধার জন্য এবং খাজনা আদায়ের জন্য বাংলা নববর্ষ এইভাবে সূচিত হয়েছে ফসলের উপর ভিত্তি করে। তাহলে খাজনা দিয়ে আমরা গতকাল চৈত্র সংক্রান্তি দেখেছি যে বছরের শেষ দিনের মধ্যে অর্থাৎ চৈত্র মাসের শেষ চৈত্র সংক্রান্তির মধ্যে এই সমস্ত খাজনা পরিশোধ করতে হতো। তাহলে আবার নতুন বছরে নতুন করে আবার খাতা তৈরি হতো। তাই এখানে আমরা দেখি যে যে বিষয়টা দেখলাম, এটা অনেকেই জানেন, তা যাই হোক, এই যে নববর্ষের যে অনুষ্ঠান, গত বছরও ঠিক সেই রকমভাবে হয়নি, এবছর হয়তো সেরকমভাবে হবে না, কিন্তু বাঙালিদের মনে উৎসবের কিন্তু কোনো ঘাটতি নেই। কারণ উৎসব প্রিয়াহী মনুষ্য একটা কথা আছে, বাঙালিরা যে কোনো ব্যাপারে খাওয়া দাওয়াতে খুব ওস্তাদ, খাওয়া দাওয়া আড্ডা গল্প গুজব, এতে বাঙালি জাতির সুনাম বা বদনাম যাই বলি আমরা সবই আছে। তা আজকে আমরা দেখি যে অনেকেই যাদের সামর্থ্য আছে তারা নতুন জামা কাপড় পরবেন, সকালবেলা শুদ্ধ বেশে শুদ্ধ স্নান করে তারা শুদ্ধ বেশে নতুন জামা কাপড় পরবেন, পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন, এবং সবচেয়ে বড় কথা যেটা খাওয়া দাওয়া, আজকের দিনে যারা একটু অবস্থা সম্পন্ন বাঙালি বা একটু যাদের মোটামুটি একটু সামর্থ্য আছে সকলেই ভালো ভালো খাবার খান, মাছ মাংস দই মিষ্টি এগুলো তো আছেই, এবং ঠাকুরকেও যারা ধর্মপ্রাণ হিন্দু তারা ঠাকুরকে পুজো দেন, যার যেরকম আরাধ্য দেবতা সেরকমভাবে তারা পুজো দেন, অনেকে মন্দিরে গিয়ে পুজো দেন, অনেকে বাড়িতে পুজো দেন, কিন্তু মিষ্টিটা অসম্ভাবী, সর্বত্র মিষ্টি একটা ব্যাপার। তাহলে দই এবং মিষ্টি এই দুটোই কিন্তু শুভ সূচক, তারপরে গণেশ আমাদের সিদ্ধিদাতা তিনিও শুভ সূচক, এই সব মিলেই হয় নববর্ষ। তাহলে আমরা যেটা দেখলাম যে প্রধানত খাজনা আদায় এবং ব্যবসায়ীদের যে নতুন খাতা, তার মানে এই নতুন করে হিসেবপত্রের যে একটা খাতা তৈরি করা, সেই মতো এগুলো চালিত পরিচালিত হচ্ছে, এবং এই যে ব্যবসায়ীদের শুভ লাভ লেখা, হ্যাঁ অনেক সময় আমরা জানি হাল খাতা পালিত হয়, আমরা ছোটবেলায় দেখতাম দোকানে দোকানে ওরকম হাল খাতা, গণেশ পুজো করে সুন্দর কলা গাছ দিয়ে দুপাশে কলা গাছ দিয়ে ঘট ওখানে স্থাপন করা হতো, তারপরে পুজো করার পরে সকলকেই, যারা যারা কাস্টমার থাকতো সকলকে মিষ্টির প্যাকেট বা বসে মিষ্টি খাওয়ানো হতো। এখন সেই রেওয়াজ অনেকটাই উঠে গেছে, করোনা পরিস্থিতিতে সেটা আরও খারাপ হয়েছে। তো যাই হোক, এই নববর্ষ মানে পুরাতন যা কিছু আছে সেটাকে পেছনে ফেলে, যেরকম গতকাল গেছে আমাদের চৈত্র সংক্রান্তি, প্রচুর তেতো খেতে হয়েছে আমাকে, আমাদের টক খেতে হয়েছে, তার মানে বিগত দিনের যত তিক্ততা আমাদের সম্পর্কের মধ্যে, যত তিক্ততা যত অম্লতা যা কিছু আমাদের অপ্রিয় ছিল সব যাতে দূর হয়ে যায়, এইটাই হচ্ছে নববর্ষের আসল উদ্দেশ্য,
তার সঙ্গে খাওয়া দাওয়া, নতুন পোশাক পরিচ্ছদ এগুলো তো আছেই, শুভেচ্ছা বিনিময় আছে। আবার বছরের প্রথম দিনে অনেকে কি করেন, তার হয়তো সারা বছর তিনি সেগুলো করেন না, কিন্তু সকালে উঠে স্নান টান করে সেগুলো করেন, যেরকম অনেকেই করেন। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারা ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করেন, তারপরে কেউ তার আরাধ্য দেবতার পুজো করেন। কিন্তু সকলেরই একটাই উদ্দেশ্য যে নতুন বছর যেন তার ভালোভাবে শুরু হয় এবং সকলেই যাতে ভালোভাবে থাকে এবং নিজেও যাতে ভালোভাবে থাকে। যার ফলে অনেকেরই এটা বিশ্বাস যে নতুন বছরে যা যা খাওয়া দাওয়া হয়, যেভাবে মানুষ চিন্তা ভাবনা করে, যেভাবে তারা চলে, সেরকমভাবে সারা বছরেরও বেশিরভাগ দিনই যাবে, এটাই তারা কামনা করে। কিন্তু পরের দিনই সবাই ভুলে যায়। তা যাই হোক, আমি সকলকে আবারও বলছি, আবারও তাদের উদ্দেশ্যে আমি আবেদন জানাই যে এখন যেহেতু করোনা পরিস্থিতি, সেই জন্য সকলেই মাস্ক, স্যানিটাইজার এগুলো ব্যবহার করুন এবং যতটা সম্ভব একটু দূরত্ব বজায় রেখে, শারীরিক দূরত্ব বজায় রেখে চলুন, কারণ এখন করোনা দ্বিতীয় ঢেউ এসে পড়েছে। কাজেই আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। তাহলে আপনারা সকলেই ভালো থাকুন, নববর্ষের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করুন, আজকে সকলেই খুশি থাকুন এবং সারা বছর আপনাদের খুশিতে থাকুক, কাটুক, সুখে শান্তিতে কাটুক এবং নিরুপদ্রব জীবনযাপন করুন। নমস্কার।